হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সবাই বলছিলাম যে গর্ভাবস্থায় প্রেগনেন্সিতে পেটের চামড়া ফেটে যায়, যারা আমরা যারা প্রেগনেন্ট হয়েছি সবাই জানি। সো এই চামড়াটা ফাটবে না কি ইউজ করলে, এটা আমি সবাইকে বলবো। মানে যারা যারা প্রেগনেন্ট হয়েছি আমরা সবাই, কিন্তু একটাই টেনশন থাকে, এত 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 প্রোডাক্টস খুঁজে সবাই, জানলা কি ব্যবহার করলে আমার পেটটা ঠিক থাকবে, চামড়াটা এভাবে ফাটবে না বা দেখতে এতটা বিশ্রী লাগবে না, এই প্রোডাক্ট প্রত্যেকটা মেয়েই খুঁজে। সো আমি এত ইজি, এত রিজনেবল এবং সবসময় পাওয়া যায় এমন দুইটা প্রোডাক্টসের কথা বলবো যে আপনি ইউজ করে অনেক উপকার পাবেন, যেটা আমি ইউজ করছি ব্যক্তিগতভাবে। সবাই বলে আল্লাহ অলিভ অয়েল, অলিভ অয়েল, অলিভ অয়েল। বিশ্বাস করেন, অলিভ অয়েলে কোনো কাজে আসে না। ঠিক আছে, অনেকে অলিভ অয়েল ইউজ করে বাংলাদেশে আমি জানি, কিন্তু স্কিনটা ঠিকই ফেটে গেছে। তো আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে এই যে আমি দেখাই প্রোডাক্টটা, আপনারা হয়তো হাসবেন। এই যে এটা এখানে পাওয়া যায় বাঙালি দোকানে, বাঙালি গ্রোসারিতে। এই যে জিনিসটা, বিশ্বাস করেন, নারকেল তেলের চেয়ে মানে উপকারী তেল আর কিচ্ছু নাই স্কিনের জন্য। এটা হচ্ছে ন্যাচারাল কন্ডিশনার ফর স্কিন। আপনি এটা সবসময় যদি ইউজ করেন, আপনার পেটের চামড়াটা হচ্ছে ময়েশ্চারাইজ থাকবে। হ্যাঁ, তখন আর হচ্ছে যে পেটটা যখন বড় হয়, ফাটে কখন চামড়াটা, যখন একটু একটু করে বড় হতে থাকে, তখন যে চামড়াতে টান লাগে এবং ফেটে যায়। ঠিক আছে, যেহেতু ছুটমিটা যখন বড় হতে থাকে তখনই হচ্ছে এটা ফাটা শুরু করে। বিবি যখন বড় হয় তখন পেটটাও বড় হয়, তখন হচ্ছে পেটের চামড়াতে টান লাগে এবং সেটা বড় হতে থাকে এবং ফেটে যায়। ঠিক আছে, পেট ফাটাটা স্বাভাবিক, এটা হচ্ছে এটা ন্যাচারাল, এটা আল্লাহ মহিলাদেরকে দিয়ে দিয়েছে, মহিলারা প্রেগনেন্ট হবে এবং পেট ফাটবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু অনেকের আছে এত বেশি ফেটে যায় যেটা বিশ্রী লাগে। হ্যাঁ, আর হচ্ছে অনেকের আছে দেখা যায় যে ফাটেই না, এটাও স্কিনের উপরে ডিপেন্ড করে। কিন্তু আপনি যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, এটা হচ্ছে পিওর পিওর নারকেল তেল। আপনি যদি ইউজ করেন টামির মধ্যে, আপনার টামি ময়েশ্চারাইজ থাকবে সবসময় এবং এত বেশি ফাটবে না। ঠিক আছে, মানে হালকা হালকা একটু একটু কীভাবে বলবো, যেন কলমের দাগের মতো হালকা হালকা, কিন্তু আপনার এটা বুঝতেই পারবে না কেউ একদম। মানে ধরেন একটা ছবিকে আমি জুম করে যদি বের করতে চাই কোনো ত্রুটি থাকলে, আপনার পেটের মধ্যে এইভাবে গিয়ে তো কেউ তাকাবে না যে দেখি ফাটছে কিনা ফাটছে কিনা। কিন্তু এই যে যে অতিরিক্ত যে ফাটাটা একদমই ফাটবে না, বিশ্বাস করেন। এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করছি, প্রতিদিন পুরা 10 মাস প্রতিদিন আমি এটা ইউজ করতাম। এবং এটার সাথে আমি যেটা ইউজ করতাম সেটা হচ্ছে এই জিনিসটা, এই যে দেখেন, এই একটাই আমি কিনছিলাম এবং এটা অলমোস্ট ফিনিশ হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটা আমি আমি বাংলাদেশে যে ইন্ডিয়ার প্রোডাক্টসগুলো যে দোকানে পাওয়া যায় সেইখানে দেখছি আমি এটা পাওয়া যায়। এটা সম্ভবত কোন দেশের প্রোডাক্ট, এটা মেবি ইন্ডিয়ান, আই ডোন্ট নো। ও না, মেড ইন ইউএসএ দেখাচ্ছে এখানে, আমি জানি না বাংলাদেশ পাওয়া যায় কি না। এই যে এই জিনিসটাতে আছে হচ্ছে আপনার কোকোয়া বাটার। হ্যাঁ, এটাতে আছে হচ্ছে কোকোয়া বাটার। তো আপনি যদি এই কোম্পানির সেম প্রোডাক্টস নাও পান, তাহলে হচ্ছে আপনি কি করতে পারেন যে কোকোয়া বাটার যে লোশনগুলোতে আছে এই লোশনটা আপনি ইউজ করতে পারেন। এটা আমি রেগুলার ইউজ করি নাই, এটা ধরেন গর্ভাবস্থা হরমোনের একটু ইমব্যালেন্স থাকে, তো আমার যখন নারকেল তেলটাতে একটু একটু অসুবিধা হতো, একটু বমিটিং হতো নারকেল তেলের ঘ্রাণটাতে, এটাতে একটু ঘ্রাণ থাকে, তখন আমি এটি ইউজ করতাম। এটা কিন্তু আমি রেগুলার ইউজ করি নাই, ছোটো একটা ডিব্বা, ছোটো। তো আমি হচ্ছে নারকেল তেল প্রায় 3-4টা আমি শেষ করে ফেলছি, বড়োটা এটা তো আমি ছোটো এখন তো ইউজ করা লাগে না। তো এটা তো ছোটো আমি দেখাচ্ছি আপনাদেরকে, বা এটা আমি একটাও ফিনিশ করি নেই পুরোপুরি, যে এখনও রয়ে গেছে। অ্যান্ড এটাতে কোকোয়া বাটার সম্পূর্ণ যেটাতে আছে, এরকম যে কোনো একটা লোশন আপনি ইউজ করতে পারেন যদি গরম থাকে। আর প্রতিদিন নিয়ম করে 2 বার আপনি এটা ইউজ করবেন, নারকেল তেল একদম মানে কিপটামি করে না, এরকম এরকম করে না, একদম চুপচুপা করে একদম তেল দিয়ে দেখবেন যে ঠিক আছে, আল্লাহ রহমতে আপনার এত বেশি ফাটবে না পেট। একটা দুইটা হয়তো বা চির থাকতে পারে একটা দুইটা, কিন্তু এত বেশি যে পুরো পেটের চামড়া যে ফেটে একদম ইয়ে হয়েছে এরকম হবে না। কারণ নারকেল তেলের চেয়ে
বেশি ভালো কন্ডিশনার স্কিনের জন্য আর কিচ্ছু নাই। বিশ্বাস করেন, এটা হচ্ছে মানে বেস্ট 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 ন্যাচারাল কন্ডিশনার ফর স্কিন।